করে যাবা। আসসালামু আলাইকুম, প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাবা বাড়ি দাদা বাড়ি থেকে বিদায় নিচ্ছি, চলে যাব। সেজন্য সকালে উঠেই সব কিছু ফাইনাল রেডি হচ্ছে। দাদি আসি, আমরা এখন চলে যাব, সব রেডি, আমরা রেডি হয়েছি, চলে যাব, চলে যাওয়ার জন্য। কি আবার কয় বছর পরে যদি সম্ভব হয় আসবো, না হলে তো আজকেই বিদায়। গ্রামটাকে অনেক মিস করি। এখন গাড়িতে উঠবো, গাড়ি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, অঙ্ক দাঁড়াও। আমাদের সাথে চড়ে না পর্যন্ত আমরা একদম আজকে সামনের সিটে বসছি, পুরো দৃশ্য দেখতে দেখতে যাব। তাদের কি যুদ্ধ চলছে, তাদের যুদ্ধ চলছে আপুর গায়ের উপর পা দেওয়ার। আমরা এখন বসে আছি জ্যামে, সেই রকম ভয়াবহ জ্যাম, 4-5 কিলোমিটার দূরে যে জ্যাম, সেই জ্যামে বসে আছি। আমরা নিয়ে এসেছিলাম খিচুড়ি, আলু ভাজি আর ডিম ভাজি, শশা, এগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে, কারণ 5 ঘন্টা কম করে ফেরিঘাটের এই জ্যামে বসে থাকতে হবে আমাদের। সামনে লম্বা 5 ঘন্টা, মানে প্রায় 4.5 কিলোমিটার দূরে আছি আমরা, তো এত এত দূরে আমাদেরকে একটু একটু করে যেতে হবে, ফেরি একটা যাবে আবার কিছু গাড়ি যাবে, এভাবে তো সবাই আইডিয়া করছে 5 ঘন্টা সময় লাগবে। আল্লাহ জানে কখন আমরা বের হব, জেগে আছে, 5.5 ঘন্টা লাগবে। হাতেই শুরু করছে 5 ঘন্টার জ্যামে, 5 থেকে বলে আবার বলছে 7 ঘন্টাও লাগবে। প্রায় 2-2.5 ঘন্টা এভাবে বসা জ্যামে ফেরি
আগে একটু পর পর এভাবে গাড়ি ছাড়ছে আর একটু পর পর এভাবে 3.5 কিলোমিটার কখন যে ফেরিতে উঠবাল্লা যায়। দীর্ঘ 2-2.5 ঘন্টা পরে এখন ফেরির কাছাকাছি আসছি, 3 ঘন্টা ফেরির কাছাকাছি। এগুলো ফেরিঘাটে গাড়ির লাইনের পাশে সব রেস্টুরেন্ট, অসংখ্য আমি পার করে এসেছি। এখানে সব বানায় বানায় রাখছে, রাত্রি যত গাড়ি সব এখানে খাবে, খিচুড়ি ভাত ইলিশ মাছ তারপরে রুটি পরোটা সব। খাবারগুলো যেভাবে রাখে, যে ধুলাবালি তার মধ্যে সব আগলা করে কোনো ঢাকা না। সুন্দর সব রেস্টুরেন্ট খাবার দেখে, এই যে বড় বড় রেস্টুরেন্ট, এক ইলিশ মাছ খিচুড়ি একেবারে নদীর মাছ তুলে রান্না করবে। আমিও একসময় খাইছি রাত্রিতে খিচুড়ি তারপরে ইলিশ মাছ ভাজা, এগুলো খাবার খুব টেস্ট কিন্তু খুবই অস্বাস্থ্যকর বানাচ্ছে। এগুলো পরোটা সব রাত্রির জন্যই ম্যাক্সিমাম বানায় রাখছে, যত জ্যামে থাকবে এগুলো কিনে কিনে খাবে। এখানে রুটি পরে যাবা আর এখানে সব তরকারি সব বিভিন্ন, বেশিরভাগ এখানে মাছ পাওয়া যায়, ইলিশ মাছের ভাজা কিংবা ভুনা বিভিন্ন ধরনের ইলিশ মাছ। 3.5 ঘন্টা ধরে বসে থেকে দিন থেকে রাত্রি হয়ে গেছে, এখন এখন ফেরি তো ফেরি দেখা যাচ্ছে, এখন ফেরিতে উঠে যাচ্ছে, এখন ফেরিতে উঠবে দেখো। হ্যাঁ এই যে ফেরিতে উঠছে, তিন চার ঘন্টা পর আর এনার্জি নেই ফেরির আনন্দ নিয়ে। হ্যাঁ দাঁড়াইছে, ফেরি থেকে সব নামছে একজন একজন করে। বাচ্চা কাচ্চা অতিষ্ঠ হয়ে কান্নাকাটি করছে। হ্যাঁ এরি থেকে নামছি কিন্তু খুবই ভয়াবহ অবস্থা, এইতে দাঁড়ানোর জায়গা নেই, খুব বাজে অবস্থা, রাত্রিতে পানি দেখা যাচ্ছে না। ফেরি প্রায় পার হয়ে গেছি, ঘাটের কাছাকাছি চলে আসছে, এই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে আমরা বাসাই, এখন লিফটের সামনে চলে আসছি। আমরা এখন বাসার নিচে দাঁড়ায় আছি, ক্লান্ত, মহা ক্লান্ত, প্রায় 12 ঘন্টা জার্নি করলাম। আমরা আসছি সেজন্য আপু রান্না করে নিয়ে আসছে, এখানে চিকেন
এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর ওখানে হচ্ছে মাছ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না সাথে ভাত এখন আমরা রাখি একটা বাজে এই যে এক্ষুনি দিচ্ছি মা একটা বাজে বেবির খাওয়া হয়ে গেছে রঙ্কিতা খাবে দাঁড়ো দিচ্ছে সবাই আমরা এখন খাওয়া দাওয়া করবো।